না আমাদের যে বিদেশিদের সাথে আলাপ আলোচনা এবং যোগাযোগ এটা কিন্তু নতুন কিছু নয়, হয়তো আমরা এই মুহূর্তে একটু বেশি যোগাযোগ দেখছি এবং যখনই আপনি ধরেন নির্বাচন আসে জাতীয় নির্বাচন তখন এই যোগাযোগটা একটু বেশি হয়। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তো আমরা অনেক বিদেশিদের সাথে যোগাযোগ না একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশে এই পরিমাণ যোগাযোগটা যেটা অনেকে প্রশ্নিত করার চেষ্টা করেছেন সেই জায়গাটা স্বাধীন দেশে এটা আওয়ামী লীগও যোগাযোগ করে বিএনপিও করে বা অন্যান্য দলও করে। এখন তো যে গ্লোবাল ভিলেজ যেটা আমাদের দুজন রাজনীতিবিদ একমত হলেন যে গ্লোবাল ভিলেজ হয়ে যাওয়ার কারণে এবং আমাদের অনেক লোকজন বিদেশে থাকার কারণে এবং আমাদের সাথে সকল দেশের একটা যোগাযোগ ভালো যোগাযোগ স্থাপিত হওয়ার কারণে অনেক বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়, যেমন বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়, যেমন দুই দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয়, তেমনি আমাদের দেশের রাজনীতি সেটাও আলোচনার বিষয় হয় এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে অনুসারে আপনি বলুন যে কোনো স্বাধীন দেশে আমরা যেটা লক্ষ্য করি অনেকে বলবার চেষ্টা করেন যে একজন অ্যাম্বাসেডর হাই কমিশনার রাষ্ট্রদূত বাংলাদেশের ভিতরে থেকে তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তার বক্তব্য দিচ্ছে, এটা কি আছে অন্যান্য জায়গায়? এমন এটা অন্যান্য জায়গায় এত পরিমাণে নাই, যেখানে ক্রাইসিস সেখানেই আছে। যখন একটা রাষ্ট্র তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো বিশেষ করে তৃতীয় বিশ্বের যে কনসেপ্টটা ছিল এখন হয়তো আস্তে আস্তে কনসেপ্টটা চলে যাচ্ছে, কিন্তু তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলোতে যখনই কোনো রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়, যখনই বড় ধরনের ক্রাইসিস হয়, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এবং সংঘাতের কারণে সাধারণ মানুষ সাধারণ জনগণ যখন বিপদে পড়তে যায়, তখন কিন্তু আমরা এদেরকে ইনভলভ দেখি এবং এটা তো আছেই। আপনি ধরেন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছিল, আফগানিস্তানে তো সরাসরি ইন্টারভেনশন ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দুই পরাশক্তি আমেরিকার আগে কিন্তু অনেক কথাবার্তা হয়, অনেক ধরনের আলাপ আলোচনা চলে, অনেক কথাবার্তা হয়। আপনি ইরান, আপনি আফগানিস্তান, আপনি ইরাক, সিরিয়া সবগুলো দেশ চিন্তা করেন, আপনি অন্য দেশ আফ্রিকার অন্যান্য দেশগুলোর কথা চিন্তা করেন। সুতরাং এই যে বিদেশিরা কোনো বিষয়ে ইনভলভ হবে না, কথা বলবে না, হ্যাঁ পশ্চিমা বিশ্ব কথা বলবে না, এরকম পরিস্থিতি কিন্তু এখন নাই। তাদের সাথে আলাপ আলোচনা হবে, কথা বলবে, আমরা শাসক দলকেও দেখছি কথা বলতে, আমরা কথা বলছি। সুতরাং এটাকে আমি বিদেশমুখী রাজনীতি মনে করি না, এটা এখন রাজনীতির একটা অংশ, রাজনৈতিক কৌশলের একটা অংশ। এই কৌশলের কারণে হয়তো আমরা আলাপ আলোচনা করছি এবং আলাপ আলোচনার ভিত্তিতে লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে, নির্বাচন উৎসবমুখর হবে এবং নির্বাচনের যে রীতি আছে, আইন আছে, বিধি আছে সেগুলো প্রতিপালিত হবে। একটাই উদ্দেশ্য, কিন্তু সেটা আওয়ামী লীগ যখন কথা বলে আওয়ামী লীগও একই কথা বলে, যখন বিএনপিও কথা বলে একই কথা বলে। অন্য বিষয়ে তো আলোচনা নেই যে বাংলাদেশ থেকে এখন প্রধানমন্ত্রী আছে এটাকে পরিবর্তন করে দেন, বাংলাদেশের অমুককে একটু পরিবর্তন। এই যে স্যাংশন যেটা দিল যুক্তরাষ্ট্র, যে স্যাংশনটা দিল যুক্তরাষ্ট্র, স্যাংশন নিয়ে তো আলোচনা হচ্ছে। স্যাংশন দেওয়ার তো তাদের কারণগুলো তারা ব্যাখ্যা করেছে না, আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে যে স্যাংশনের বিষয়ে এটা তারা পুনর্বিবেচনা করতে পারেন এবং এই ধরনের কথাবার্তা হচ্ছিল। এই এখানে এখানে যেটা বলা হয়েছে আমেরিকার পক্ষ থেকে অনেকেই বলার চেষ্টা করেছেন যে এখানে লবিস্ট সেট করে অর্থাৎ স্থাপন করে এটি করানো হয়েছে না বাংলাদেশ। আমার মনে হয় না যে বিএনপি এত শক্তিশালী লবিং আছে তাদের যে তারা আমেরিকার একটা পলিসি একটা দেশের ব্যাপারে সেটাকে তারা প্রভাবিত করতে পারেন। উনি আছেন, উনি বলবেন, বাট আমার মনে হয় না যে বিএনপির এত শক্তিমত্তা আছে, আমি এটা মনে করি না এবং আমি কোনো রাজনৈতিক দলের এরকম শক্তিমত্তা আছে বলে মনে করি না। আমেরিকা বা রাশিয়া বা চায়না ইভেন ভারত যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তারা অনেক আলাপ আলোচনা করে, অনেক তথ্যের ভিত্তিতে, অনেক উপাত্ত বিশ্লেষণ করে তাদের ব্যুরোক্রেসি, তাদের মিলিটারি, তাদের যে সিস্টেম সেটা অনেক সবল একটা সিস্টেম, সক্ষম সিস্টেম, ভুল করতে পারে, মানে এখানে আমার বলে নেওয়া ভালো যে তাদের ডিসিশনে ভুল শুদ্ধ হতে পারে সেটা আমরা বিচার করছি না, বাট তারা যখন ডিসিশন নেয় সেটা তাদের দেশের সিদ্ধান্ত, সেটা তাদের সরকারের সিদ্ধান্ত এবং আমি আপনাকে এটাও বলতে পারি যে সেটা কিন্তু তাদের সরকারের বাইরে যারা আছে তাদেরও সিদ্ধান্ত, তারা একই সাথে ওদের পদ্ধতিতে তো আলাদা। আচ্ছা, সবকে যে প্রসঙ্গটি অনেকে বারবার আলোচনা করার চেষ্টা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আলোচনা করছেন, কয়েকবার আলোচনা করছেন, আওয়ামী লীগের অনেক মন্ত্রীও করে থাকেন, তীব্র সমালোচনা করে থাকেন, কেউ কেউ সমালোচনা করছে, আসলে অনেকে সিভিল সোসাইটির লোকও সমালোচনা করছেন তাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও। অন্যদিকে ব্লিংকেনের সঙ্গে মিটিং করেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, এই যে দ্বৈত অবস্থা আমরা লক্ষ্য করছি সেখানে আবার
ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা কিভাবে নির্বাচন করব, এই অবস্থানটিকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, এটাকে আমি দ্বৈত অবস্থান মনে করি না, কারণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভাষণে তিনি আমাদের যেটা আমরা আলোচনা করছিলাম, যদি আমেরিকানরা আমাদের বিষয়ে কথা বলে তাহলে আমেরিকানদের রাজনীতি নিয়ে তো আমরাও কথা বলতে পারি, মানে এটা তো পারস্পরিক। আপনি যখন বলছেন আমার দেশে গণতন্ত্র নাই, আমার দেশে এটা আছে ওটা আছে, তখন আপনি উদাহরণ আগে তো কখনো এমনটি বলা হয়নি। এটা প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই এটা দায়িত্ব নিয়ে বলেছেন, সুতরাং প্রধানমন্ত্রী তার কথাটা বলেছেন, সেটা একটা রাজনৈতিক দলের নেত্রী হিসেবে বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধি হিসেবে এটা বলেছেন। আর আপনি যেটা বলেন ডিপ্লোমেসি, সেটা যেহেতু তারা সরকারে আছেন সেটা তাদের অংশ, সুতরাং আমাদের একটি টিম ফরেন মিনিস্টারের নেতৃত্বে গিয়েছে, তারা সেখানকার সেক্রেটারি অফ স্টেটের সাথে কথা বলছেন, দেখা করছেন, আলাপ আলোচনা করছেন, একই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সুতরাং আমি মনে করি না এটা একটা দ্বৈত কোনো বিষয় হচ্ছে। দ্বৈত হচ্ছে কি না এটা আমেরিকানরা ভালো বুঝবে, কারণ তাদের সাথেই তো হচ্ছে জিনিসটা। সো আমেরিকান যে রাষ্ট্র, আমেরিকাতে যুক্তরাষ্ট্র যেটা আছে, যুক্তরাষ্ট্রে কোনো সমস্যা নাই, পশ্চিম বিশ্বে কেন তো কনসার্ন, এটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন, রাজনীতি, মানবাধিকার, পশ্চিমা বিশ্ব অনেক নিয়েই তারা। হ্যাঁ, পশ্চিমা বিশ্ব অবশ্যই কনসার্ন, আমাদেরকে দেখতে হবে আগের যে কোনো সময় চেয়ে কনসার্ন, আমাদেরকে দেখতে হবে যে তাদের তারা এত কনসার্ন এবং আমাদের সাথে তাদের সম্পর্কগুলো কি। এখানে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে বাণিজ্য, ধরেন আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, সেই বাণিজ্যের 90% তাদের উদ্দেশ্যটা কি, আমেরিকা এবং ইউরোপের সাথে করি, ঠিক আছে। আমাদের অনেক বিষয়ে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী আমরা যেটা পাঠাই জাতিসংঘের মধ্য দিয়ে, সেখানে জাতিসংঘে তাদের ভালো রিপ্রেজেন্টেশন আছে এবং তারা ইন্টারাপ্ট করি আপনাকে, তাদের দেশের অভ্যন্তরেও কিন্তু যারা অভিযোগগুলো তুলছে, মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে, নানা রকম সংকটের ভিতরে তারা আছে, কিন্তু আমাদের মানবাধিকার, গণতন্ত্র নানারকম তারা প্রশ্ন তুলছে, কেন, উদ্দেশ্যটা কি তাদের? কোনো দেশেই তো মানে ওই যে 100-এ 100 পাবে না মানবাধিকারে, গণতন্ত্র 100-এ 100 পাবে না। সুতরাং আপনি যদি কোনো হেডিং বা কোনো গোপন ইঙ্গিত মানে উদ্দেশ্যটা আছে কি, আপনি কি মনে করবেন? সেটা আমি এই মুহূর্তে আমি জানি না, কারণ এই এই হিডেন এজেন্ডা আমার পক্ষে জানা সম্ভব না, আমার পক্ষে হিডেন এজেন্ডা জানা সম্ভব না, বাট থাকতে পারে, বিশ্লেষণটা থাকতে পারে, আমেরিকা, রাশিয়া, চায়না, ভারতের আমাদের বিষয়ে হিডেন এজেন্ডা থাকতেই পারে, কারণ আমেরিকার ইন্টারেস্ট এখানে আছে, রাশিয়ার ইন্টারেস্ট আছে, ভারতের তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের ইন্টারেস্ট আছে, চায়না আমাদেরকে অনেক সহায়তা করছে তাদের ইন্টারেস্ট আছে, এবং জিওফিজিক্যালি আমরা খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে আমাদের, আমাদের খুবই ইম্পর্টেন্ট এই যে সারা বিশ্বে যে চীন রাশিয়া বা রাশিয়া ভারত বা আমেরিকা রাশিয়া, আমেরিকা ভারত, আমেরিকা চীন, এদের মধ্যে জিওপলিটিক্যাল আমাদের ভূরাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, না ভূরাজনৈতিক গুরুত্ব আছে আমাদের, এই গুরুত্ব থাকার কারণে প্রত্যেকেরই আমাদের দেশের ব্যাপারে কিছু না কিছু তাদের মাথায় আছে।